রাতে শহরে ফের মদ্যপদের তাণ্ডব। রাতে ধর্মতলায় পুলিশের সঙ্গে দুজোড়া যুবক যুবতীর হাতাহাতি। প্রথমে জাদুঘরের সামনে পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ, অভিযোগ পুলিশের সার্ভিস রিভলভার ও করার চেষ্টা। চারজনকে আটক নিউ মার্কেট থানার পুলিশের। পরমা উড়ালপুলে ফের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা গাড়ির। ঘটনাস্থলে প্রগতি থানার পুলিশ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা। দিন কয়েক আগে উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যু এক পুলকার চালকের। জামাইবাবুর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, শ্যালকে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার থানার শোভানগরের ঘটনা। পলাতক অভিযুক্ত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি শ্যালক, পুলিশে অভিযোগ দায়ের। কোচবিহার রাজবাড়ি সংগ্রহশালা থেকে রহস্যজনকভাবে উধাও মূল্যবান বিলিয়ার্ড বল, কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সংগ্রহশালা থেকে কিভাবে খোয়া গেল হাতির দাঁতে তৈরি রাজাদের বিলিয়ার্ড বল, তা নিয়ে দানা বাঁধছে রহস্য। চিতাবাঘের আতঙ্কে সন্ধ্যের পর থেকে কার্যত ঘরবন্দি জলপাইগুড়ির লাটাগুড়ির বাসিন্দারা। বাড়ির উঠোনে চিতাবাঘের পায়ের ছাপে আরও বেড়েছে আতঙ্ক। চিতাবাঘ ধরতে খাঁচা পেতেছে বন দফতর, তবে খাঁচায় কোনো শিকার না রাখায় বাঘের ফাঁদে পা দেওয়া নিয়ে সংশয়। লোকালয়ে ফের হাতি হানা, দোকান ভেঙে সাফ খাবার, ভেঙেছে ঘরও। জলপাইগুড়ির মেটালি ব্লকের দক্ষিণ ধূপছড়ার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গরুমারা সাউথের রেঞ্জারকে ঘিরে বিক্ষোভ, ক্ষতিপূরণের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি। তাদের তাণ্ডবে ঘুম উড়েছে বাঁকুড়ার মানুষের, ঘর বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে খাবার, নষ্ট করছে বিঘের পর বিঘে জমির ফসল। বাঁকুড়ার দাতালদের সামলাতে এবার তাই জলপাইগুড়ির কুনকি ভরসা প্রশাসনের। আজ জলপাইগুড়ি থেকে রওনা, পথে রায়গঞ্জের কুলিক পক্ষে নিবাসে বিশ্রাম হাতির পালের। 2008 মালেগাঁও বিস্ফোরণ, এনআইএর বিশেষ আদালতে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের জামিনের আর্জি খারিজ। যদিও চলতি মাসের 6 তারিখ এনআইএ তাদের চার্জশিটে জানিয়েছিল যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে তারা সাধ্বী প্রজ্ঞার জামিনের আবেদনের বিরোধিতা করবে না। এরপরই জামিনের বিরোধিতা করে আদালতে মামলা করেন এক ব্যক্তি। এক সপ্তাহেরও কম সময় 7 বার সেনা জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। সকালেও জম্মু কাশ্মীরের কুপওয়ারায় দুপক্ষের গুলির লড়াই হয়, খতম এক হিজবুল মুজাহিদিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের পাম্পোরে সন্ত্রাসবাদী হামলায় 8 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু, নাশকতার দায় স্বীকার লস্করে তৈবার। প্রতিবাদে আগামী মাসে ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আব্দুল বসিতের দেওয়া ইফতার পার্টির আমন্ত্রণ ফেরাল আরএসএস ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হচ্ছেন এনএস বিশ্বনাথন। ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি সবুজ সংকেত দিয়েছে। জুলাই মাসের 2 তারিখ মেয়াদ শেষ হচ্ছে বর্তমান ডেপুটি গভর্নর হারুন রশিদ খানের। এই পদের জন্য এসবিআই প্রধান সহ মোট 4 জনের নাম বিবেচনা করা হয়েছিল। সঙ্গীকে নিয়ে বেঙ্গালুরুর বাজারে নাইজেরীয় তরুণীর তাণ্ডব, গ্রেফতার দুই, দোকান ভাঙচুরের চেষ্টা, বাধা দিলে পুলিশকে মারধরের অভিযোগ। শেষ পর্যন্ত এক মহিলা কনস্টেবলের সাহায্যে তাকে পাকড়াও, দুজনেই মাদকাসক্ত ছিলেন দাবি পুলিশের। এখনও বিরোধিতায় অনর্চীন, এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার জন্য আলাদা প্যানেল তৈরির কথা জানা নেই তাদের। এমনকি এই বছরের শেষে ফের বৈঠকে বসার বিষয়ে অন্ধকারে তারা, মন্তব্য চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের। ইউরোতে ব্রেক্সিট, হারের দায় নিয়ে সরে গেলেন ইংল্যান্ডের ম্যানেজার রয় হডসন। 4 বছর ইংল্যান্ডের দায়িত্বে থাকার পরই পদত্যাগ, খেলা ছাড়ছেন না জানিয়ে দিলেন রুনি। অবশেষে মুখ খুললেন তিনি, মেসিকে অবসর ভেঙে ফিরে আসার আর্জি দিয়েগো মারাদোনার। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখে LM10। মন্তব্য ফুটবলের রাজপুত্রের, নীল সাদা জার্সিকে এখনই বিদায় না জানানোর আর্জি আর্জেন্টিনার প্রেসিডেন্টেরও।